আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি ভেজিটেবল চিকেন নুডলসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, লবণ হাফ চা চামচ, গোলমরিচ এক চা চামচ, সয়া সস আধা চা চামচ, আদা রসুন পেস্ট দিয়ে এটা আমি প্রায় এক দেড় ঘন্টা ম্যারিনেট করে রাখব। এই ফাঁকে আমি ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এটা পার্পেল কালারের একটা ক্যাপসিকাম, তো হাফটা আমি কেটে নিচ্ছি চিকন করে কুচি করে। এই খাবারটা ছোট বড় সবারই খুব পছন্দ, নুডলস বা চাউমিন। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি মোটামুটি অনেক ধরনের সবজি নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি ব্রোকলি, সব সবজি আমি অল্প অল্প করে দিব। পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, এটা আমি সেদ্ধ দিব না, ডাইরেক্ট চুলায় দিব, তাই একটু পাতলা করে কেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছি গাজর, এটাও চিকন করে কুচি করে নিচ্ছি। নিয়েছি ফুলকপি একটু, আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি। এই তো চুলায় চলে আসলাম, চুলায় দিয়ে দিয়েছি একটি প্যান, তাতে পানি দিয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে হাফ প্যাকেট কোকোলা স্টিক নুডলসটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি মিস্টার নুডলসের যে প্যাকেটগুলো পাওয়া যায় একসাথে অনেকগুলো, সেটার আমি তিনটা দিচ্ছি। এটা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এটা আমি পানি ঝরিয়ে নিব। চলে গেলাম চুলায়, দিয়ে দিয়েছি বাটার, দিচ্ছি রসুন কুচি, রসুনটা হালকা ভাজা হওয়ার পর আমি দিয়ে দিলাম গাজর কুচি, যেহেতু একটু শক্ত সবজি গাজরটা আগে দিলাম, তারপর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা হলে এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেনটা, চিকেনটা প্রায় দুই ঘন্টার মতো ম্যারিনেট করা হয়ে গিয়েছে, তাই আমি এটা একটু পরে দিচ্ছি। এবার ভালো করে আমি এটা তেলের সাথে ভেজে নেব চিকেনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন চিকেনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অন্যান্য সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আমি সেদ্ধ করে নিইনি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে সব একসাথে। একটু আমি হাই ফ্লেমে রান্নাটা করছি, দিয়ে দিচ্ছি সয়া সস, সবজিগুলো আমি ঢাকবো না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই এই সবজিগুলো না ঢেকে রান্না করার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি মেয়োনিজ, এটা আমার ঘরে করা। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলসটা, এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে। এই চিকেন নুডলসটা কিন্তু দারুণ হয়, সাথে আছে ভেজিটেবল, এটা সকাল বা বিকালের নাস্তায় কিন্তু অসাধারণ, বাচ্চা বা বড়রাও এটা নাস্তার কাজটা হয়ে যায়। আমি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস, সয়া সস আগে দিয়েছি, এখন ভালো করে সব মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে, রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। নতুন যারা আমার চ্যানেলটা এই মুহূর্তে ভিজিট করছেন, যদি চ্যানেলটার ভিডিওগুলো ভালো লাগে এবং আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, চাইলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল বাটনটা অন করে দিবেন। এই তো আমি এখন এটা সাজিয়ে নিচ্ছি প্লেটে, এই হয়ে গেল আমার ভেজিটেবল চিকেন নুডলস।
তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।